দুটা গুণ এমন আছে যেই দুই গুণের নিজস্ব পাওয়ার আছে, সেটা কি শিরিক আর হলো বেদাত। তার মানে কি সেটা গুণা, সে নিজেও ক্ষতি অন্যকেও ক্ষতি করে। শিরিক কি করে? লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক, শিরিক করা হারাম, সে নিজে একটা পাপ। এই পাপ যখন মানুষেরা করে তখন তার ওই দিনের আগে যত নেকি ছিল সব নেকি কই শিরিকটা কি করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে শিরকে নিজের সাথে কি আছে, পাওয়ার আছে। সে নিজে গুনাহগার, গুনাহ এবং সে গুনাহ নিজেকে অন্য নেকিকে কি করে দেয়, নষ্ট করে দেয়। আর একটা গুনাহ সেটা হলো বেদাত। সেটা কি বেদাত? বেদাতের ক্ষতি কি? তার নিজস্ব পাওয়ার আছে। সেটা কি? যার কাছে বেদাত আছে সে যতই নেক কাম করুক, যতক্ষণ পর্যন্ত সে বেদাতটা ছেড়ে না দিবে তার কোনো নেকি আল্লাহর কাছে পুষবে না। এমন কি ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা, কোন বেদাতকারী যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক তার তওবা অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে ওই বেদাতটাকে ছেড়ে না দেবে। এই জন্য গুনাহ এটা এমন একটা মারাত্মক গুনাহ বেদাত। অন্য সকল গুনাহকে মানুষ গুনাহ মনে করে করে, আর বেদাতকে মানুষ করে সওয়াব মনে করে। কথা বুঝে আসলো? এটা মারাত্মক, এটা একটা পার্থক্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আমার দৃষ্টিকোণ থেকে সবচাইতে নিকৃষ্ট গুনাহ হলো বেদাত। কারণ জিনা, মদ, জুয়া এগুলি তো বেনামাজিকে পথ ভ্রষ্ট করবে। যারা পাপিষ্ট তাদের এগুলি কাজ, কিন্তু বেদাত নামাজিকে নষ্ট করে দিবে, হাজিরকে নষ্ট করে দিবে, আলেমকে নষ্ট করে দিবে, নেককার মানুষের তার নেকিটাকে নষ্ট করে দিবে। কিভাবে? যতক্ষণ পর্যন্ত বেদাত আছে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না, আর বেদাতকারী সেটাকে বেদাত গুনাহ মনে করবে না, সওয়াব মনে করে করবে। জিনাকার একদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমি তো অনেক পাপ করেছি, একটু আগে শুনলেন না, পাপ তার অন্তরে বুঝবে অন্যায় করছি, একদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মিলাদ পারি, মিলাদ পড়া হুজুর, সে কি তৌবা করবে? কথা বলে তৌবা করবে? সে তো গুনাহ করেই নাই, তৌবা করবে কি? সে তো সওয়াবের কাজ করেছে। ওই জন্য গুনাহগারদের তৌবা নসিব হবে, বেদাতকারীদের তৌবা নসিব হবে না। এই জন্য বলা হয়েছে এটা সবচাইতে নিকৃষ্ট গুনাহ। গুনাহ কাকে বলে জানলাম, গুনার প্রকার জানলাম। তো বন্ধুরা, আমরা ভিডিওটি দেখলাম এবং আপনাদের মতামত আমার এই ডেসক্রিপশনে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।